আমি রাই একটা রাইটার আছি। কেমন লাগলো এখানে আসতে? অনেক ভালো লাগছে। কোন কোন রাইডে উঠেছো? আমি যেখানে যে নদীর মতো আছে নৌকা আমি সেখানে উঠেছি। আমি আবার যেখানে গোল গোল ঘুরে সেটা উঠেছি, নাগরদালে উঠেছি। আমি এখানে এসে খুবই আনন্দিত, ইনশাআল্লাহ এখানে আবারও আসতে পারবো। ঘুরতে পারিছি সবাই মিলে, বন্ধুরা মিলে আর এক জায়গায় গেছিলাম পারে ঘুরতে, তারপরে এনে আইলাম আবার সন্ধ্যাবেলা আরেক জায়গায়। আজকে সারাদিনে ঘুরবো আর কি। এই যে পার্কে ঘুরতে আসছি, আরও ঘুরবো, তারপর বাসায় চলে যাব। আরও ঘুরার প্ল্যান আছে এভাবে, এরপরে ধানমন্ডি লেকে যাব, এখানে ভালো লাগছে। আজকে তো এই যে মজা করে কাটালাম, ঘুরতে আসলাম পার্কে, আবারও যাব ঘুরতে। হ্যাঁ হ্যাঁ, নৌকাতে উঠেছি আর এই যে নাগরদোলায় উঠেছি। অত মানে ওরকম আগের মতো লাগে না আর কি, এখন কি সবাই ওইভাবে আগের মতো থাকে না, উঠি খাই গোসুকে ঘুমাই এরকমই। না আগে দুই বছর আগে করছিলাম আর এরপর গ্রামেই করছিলাম, এবার আবার গ্রামে বেশি মজা হয় ঢাকার থেকে। গ্রামে আর কি সবাই কাজিনসরা একসাথে হই, ভালো লাগে। আজকে দিন ছোট বাচ্চাদের নিয়ে একটু সময় কাটাতে আসছিলাম, খুবই ভালো লাগছে, অনেক ভিড়, সবার বাচ্চারা খেলাধুলা করছে, খুব ভালো লাগছে। আসলে আমরা তো জব করি, সারাক্ষণ অফিসে থাকতে হয়, ডিউটি করতে হয়, ছুটি পাওয়া যায় না। ঈদের মধ্যেই এই কয়েকটা দিন আমরা ছুটি পাই, তো সেই ছুটিতে ওদের আনন্দটাকে শেয়ার করার জন্য। এই তো বাচ্চাদের নিয়ে শিশু পার্কে আসলাম, শেখ রাসেল শিশু পার্ক, অনেক মজা হয়েছে। আমরা সবাই ঘুরতে আসছি ফ্যামিলি সহকারে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এই যে বাচ্চারা এখন রাইডে উঠছে, খুব ভালো লাগলো। I need to learn English.